নরসিংদীর মনোহরদীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী থেকে নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরে মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 300+ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর বদিউল আলম। সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিস রায়, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তারা, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেগীর, মনোহরদী থানার ওসি তদন্ত গোবিন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান শরীফ মাহমুদ খান বাহালুল প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।